বিধানসভা অভিযানটা, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন যে কি হলো, আপনাদের কি লক্ষ্য ছিল, এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করেন। দেখুন, আমরা দীর্ঘ আজকে 3 মাস ধরে বিভিন্ন ডিএমটিসি মারফত আমাদের যারা বঞ্চিত শিক্ষকরা আছে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা ডিএমটিসি একটা বার্তা দিয়েছি এবং সিএম এর সঙ্গে দেখা করার জন্য। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনা শিকার এবং সেখানে সিএম যাতে আমাদের সঙ্গে বসে তার জন্য ডিএমটিসি বার্তা দিয়েছি। আমাদের দাবি হচ্ছে সমকাজের সমর্থন, যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতন কাঠামো। যখন আমরা এই নিয়ে আমরা দীর্ঘ 3 মাস ধরে এই কমিটির মধ্যে আছি এবং আমরা আপনি আপনারা দেখেছেন বা জানেন যে আমরা 11 থেকে 13 তারিখ পর্যন্ত শহীদ মিনার অবস্থান করেছি এবং নমন অভিযান করেছি। সেখানে 13 তারিখে আমাদেরকে নমন থেকে ডেকে নিয়ে ওইটি আমাদের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের দাবি দাবাগুলো শুনেছেন এবং বলেছেন যে শীঘ্রই সিএম আমাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু দেখা গেল যে আজকে প্রায় 13 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত মানে প্রায় 15 দিন হতে চললো আর কি, হতে চলল, সিএম কোনো বার্তা দিচ্ছে না। তার জন্য আমরা বাধ্য হলাম, গতকালকে আপনারা জানেন যে বিধানসভা অধিবেশন ছিল, সেই অধিবেশনে সিএম আসার কথা ছিল, অনেকদিন প্রায় 1 বছর প্রায় বিধানসভা অধিবেশন বন্ধ ছিল, কালকের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুনলাম যে সিএম ওই দিনে আসছে। তাই গণতান্ত্রিক পদ্ধতি যখন তারা কোনো বার্তা আমাদের দেয়নি বা আমাদের সঙ্গে বসতে চায়নি, তাই আমরা বিধানসভার গেটে গিয়ে আমাদের শিক্ষিকা এবং আমরা সবাই গিয়ে ওখানে অবস্থান করি। ছাড়াই আপনারা গিয়েছিলেন যে পারমিশন ছাড়াই, যেহেতু বঞ্চিত, পারমিশন ছাড়া, যেহেতু এই সরকারের কাছে পারমিশনের কোনো ভ্যালু নেই, এরা পারমিশন দেয় না। যখন অন্য কোনো সংগঠন যখন আন্দোলন করতে যায় তখন তাদেরকে পারমিশন দেয়, যখন শিক্ষক যখন কোনো আন্দোলন করতে যায় তাদের পারমিশন দেয় না, তাদের উপরে জল কমান ছড়ে, তাদের অ্যারেস্ট করে, বিভিন্ন বিনায় প্রদর্শনে তাদের উপরে নানা রকম পুলিশ লাঠি চার্জ হয়, মহিলাদেরকে হত্যা করে। কিন্তু আমরা দেখলাম যে গণতান্ত্রিক পদ্ধতি যখন সাড়া দিচ্ছে না, তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে ত্যাগ করে আমরা কিন্তু সিএম এর কাছে এই বার্তা দিয়েছিলাম যে আমরা ওখানে থেকে ওনার হাতে আমরা আমাদের স্বরলিপি তুলে দেবো এবং আমি দাবিপত্র আলোচনা করবো। কিন্তু তা না করে আমরা দেখলেন যে রাজ্যের প্রশাসন নির্লজ্জ ভাবে মহিলাদেরকে কি করে হেনস্থা করেছে, তাদের উপর লাঠিচার্জ করেছে, নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে লালবাগের থানায় নিয়ে গেছে। সূত্রপাতটা কি হয়েছে, আপনারা কি একটু মানে ইয়ে করেছিলেন, বলুন তো, উত্তক্ত করেছিলেন যে গিয়ে? না, আমরা আমরা ওখানে আমরা আমরা কোনো উত্তপ্ত করিনি। আমরা শুধুমাত্র ভিআইপি স্বর্ণমন্দির যে ভিআইপি গেট আছে বিধানসভার, সেখানে গিয়ে আমাদের মহিলা শিক্ষিকা যারা ছিলেন তারা প্রথমে যায়, গিয়ে সেইখানে অবস্থান শুরু করে দেয় এবং তার গেটের উপরে গিয়ে আমাদের যে সংগঠনের যে ব্যানার গুলো ছিল সেগুলো টাঙা থেকে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছেন। তারপরে পুলিশ হঠাৎ করে প্রচুর পুলিশ আসে এবং তাদের উপরে লাঠিচার্জ শুরু করে দেয় এবং তাদেরকে বিভস্ত করে ছেড়ে দেয়, যে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সিএম আমাদের বার্তাও শোনেননি। যদি এইভাবে চলতে থাকে তো আগামী দিনে আমরা আরো বড় জমায়েত করবো এবং বৃহত্তর আন্দোলনে আমরা নামছি আগামী 3 সেপ্টেম্বর থেকে আমাদের বিকাশ ভবনের সামনে, বৃহত্তর আন্দোলনে যাচ্ছি আমরা। তো অনেকে বলছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যখন ভাইরাল নিউজটা দেখছি যে মানে সত্যি শ্লোতা হানি ঘটেছে, এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আর কি চ্যানেলগুলোতে, তো এইটা অনেকজনের বক্তব্য যে মানে পার্শ্ব শিক্ষকদের আজকে যে অভিযান, মানে পারমিশন নেওয়া অভিযান, মানে যেটা চলছে যে গতকালকে পার্শ্ব শিক্ষকদের অলরেডি পারমিশন করা ছিল এবং সেটা সোশ্যাল মিডিয়াতে বার্তাও দেওয়া ছিল, তো যাতে এই আন্দোলনটা ভণ্ডুল হয় তার জন্য আপনারা নাকি ওখানে গিয়ে বেগারা দিতে গেছেন, এই বিষয়টা যদি? না না না, আমরা এই জন্য জানি, এরা আমরা আমাদের একটা গেম প্ল্যান, আমাদের প্রত্যেকটা সংগঠনের নিজস্ব একটা গেম প্ল্যান থাকে, বুঝতে পারছেন। যেহেতু বিধানসভা অনেকদিন বন্ধ ছিল এবং যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনছে না বা কর্ণপাত করছে না, তার জন্য আমরা এইভাবে গেম প্ল্যান তৈরি করে আগে মহিলাদেরকে আমরা এইভাবে রেখেছিলাম, রেখে এবং মহিলাদেরকে দিয়ে আমরা বলেছিলাম যেহেতু উনি মুখ্যমন্ত্রী মহিলা, মহিলা বাহিনীকে দিয়ে ওনাকে আমরা যে সময়টুকু পাবো, এখন বিধানসভার মানে ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হচ্ছে 15 তারিখের পরে, এই যে সামনে যে 1 সপ্তাহ আছে আমরা সবাইকে বাতিল দিতে থাকবো, এই বাতিল দিয়ে
যে এখন আমরা ঐক্যবদ্ধ যদি হয়ে না লড়াই সংগ্রাম করতে পারি, তাহলে এই সরকারকে আমরা কমাতে পারবো না, এই সরকারকে করতে পারবো না। সেখানে আপনারা অসংখ্য সংগঠনকে যুক্ত করেছেন এবং প্রচুর জমায়েত দিয়েছেন, এছাড়া এছাড়া যারা এখন এখনো যারা আমাদের সঙ্গে যারা এখন এখন আসছে না, আমাদের সহযোগিতা করছে না, তাদের কাছে আমরা এই বাতিল দিতে চাচ্ছি যে এই সরকারকে যদি আমরা দাবি আদায় করতে চাই এই সরকারের কাছ থেকে, তাহলে আরো জমায়েত হতে হবে এবং আরো ঐক্য থাকতে হবে। আর গান্ধীবাড়ির ভিত্তিতে যদি আমরা আন্দোলন করতে যাই, এই সরকার কিন্তু শুনবে না। এই আন্দোলনের পদ্ধতি, এতে অনেক মানুষ যেমন মানে সমালোচনা করছে যে আন্দোলন পদ্ধতি ঠিক নয়, এটা শিক্ষক সুলভ নয়, আবার অনেকে মানে বলছেন যে না এটা ঠিকই আছে। আপনাদের কি মনে হচ্ছে যে এটা কি, আপনারা যেহেতু শিক্ষক, এই যে পদ্ধতিটা অবলম্বন করছেন, কখনো পারমিশন নিচ্ছেন না বা কখনো আবার মানে মানে একটু অন্য ধরনের আন্দোলন হয়ে যাচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি দেখুন শিক্ষকরা শিক্ষক শুনুন দেখুন দেখুন শিক্ষকরা যখন ভুকা থাকে না, যখন তাদের পেটের টান পড়ে, তখন তারা কিন্তু গণতান্ত্রিক পদে যখন তারা পারমিশন চায়, যখন সরকার দিতে চায় না, তখন কিন্তু তারা অন্য কোনটা বেছে নিতে বাধ্য হয়। এটা শুধু শিক্ষক নয়, সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর সমস্ত সংগঠনেই কাজ করে। সরকার দাবি আদায় করে, সংগঠন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। তো এই জায়গায় আপনারা মানে কেমন গেম প্ল্যান করেছেন, এই যে মানে গত দুদিন আগে মিটিং করেছেন সমস্ত নেতৃত্বদের নিয়ে, তাতে করে মানে গেম প্ল্যানটা আমরা জাস্ট শুধু একটুখানি জানতে চাচ্ছি। গেম প্ল্যান তো জানা ঠিক নয়, মানে সেইভাবেই তো তৈরি যে বেতন কাঠামো। প্রত্যেকটা সংগ্রহে এক নিজস্ব গেম প্ল্যান থাকে, সেইটা আমাদের যিনি কর্ণধার মজুর ইসলাম ভাই উনি কিন্তু, এবং আরো আমাদের যারা রাজ্য কমিটি কোর কমিটি যারা আছি বা রাজ্য যারা বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব আছি, তারা বসে সিদ্ধান্ত নিয়েছি কিভাবে আমরা এই বিধানসভার গেটটাকে অবরোধ করে দেবো। সেই জন্য আমরা আগে শহীদিনার ময়দান থেকে যখন আমরা উঠে এসেছিলাম, হ্যাঁ, তারপরে আমরা 10 তারিখে বলেছিলাম যে হয় বিজয় মিছিল হবে, তা না হলে আমরা আবার নন্দন অভিযান শুরু করবো। কিন্তু তারপর দেখছি যখন নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তারপরে আমরা আমাদের পরিকল্পনাকে পরিবর্তন করি। পরিবর্তন করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে বিধানসভা অধিবেশন যখন শুরু হচ্ছে 7 তারিখে, যখন আমরা শুনলাম তখন আমরা আমাদের মহিলা বাহিনীকে তৈরি দেখি যে কিভাবে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করতে হবে, এবং বিধানসভা গেট থেকে আটক করে রেখে সিএমের সঙ্গে সিএমের কাছে আমাদের সারলিপি জমা দিতে হবে, এইভাবে আমরা তৈরি দেখেছিলাম। অনেকের বক্তব্য, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, যেহেতু আপনি প্রধান নেতৃত্বের মধ্যে আছেন, অনেকের বক্তব্য যে মহিদুল ইসলাম মেনলি টাকা রোজগারের জন্য এটা করছে, ও না এসএসকেএমএসসি শিক্ষক না পার্শ্ব শিক্ষক, এই সমস্ত শিক্ষকদেরকে বিপদে ফেলে দিয়ে, এদেরকে বিপদগামী করে, এদের আন্দোলনটাকে নষ্ট করে দিয়ে নিজের আখের গুছিয়ে নেবে, এবং অন্যান্য সংগঠন যারা বিশ্বাস করে ওনার সাথে যুক্ত হয়েছে তারা অথয় জলে পড়ে যাবে। আপনি তো একদম সর্বক্ষণের সাথী, তো কি মনে হচ্ছে আপনার এই কথাগুলোকে? যারা যারা এরকম কথা বলছে তাদেরকে আমি বলবো, মজুল ইসলামের নামে মজুল ইসলামকে নিয়ে যে অভিযান বইটা পাবলিশ হয়েছে একবার পড়ে দিতে, কারণ মজুল ইসলাম হচ্ছে একজন লড়াকু নেতা যে সবসময় বঞ্চিত এবং অত্যাচারিত মানুষ। তাদের কাছে বলি যে মজুল ইসলাম বই বার হয়েছে বলছে, ওটা তো তার নিজের মতো করে লিখেছে, হ্যাঁ ওটা পড়ে নিলে বুঝতে পারবেন। কিন্তু মজুল ইসলাম যারা মেশেনি তারা এসব কথা বলছে, আমরা যারা দীর্ঘদিন ধরে মজুল ইসলামের পাশে আছি এবং তিনি যে কত লড়াকু নেতা এবং তার যে কত সে শুধু টাকা তুলে খরচ করছে এটা দেখছে, টাকা টাকাকে যে যারা বলছে তাদের তাদের তো টাকা দিচ্ছে না, যারা সংগঠনের সঙ্গে আছে তারাই তো টাকা দিচ্ছে। কিন্তু যারা সংগঠনের সঙ্গে আছে, শুনুন, যারা 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 ওর সংগঠনের সঙ্গে, কিন্তু সকলেই বলে ঠিক সেইভাবে জায়গাটা কোন জায়গাতে আছে সঠিক ভাবে করতে গেলে এটা জানতে চাচ্ছে। কিন্তু যারা আপনি শুনুন, যারা টাকা সংগ্রহণ স্বার্থে যারা টাকা দিচ্ছে লড়াই সংগ্রাম করতে গেলে একটা কিন্তু অর্থের প্রয়োজন হয়। আমরা যারা লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত আছি তারা কিন্তু অর্থ সহযোগিতা সহযোগিতা করছি অবশ্যই, এবং সেখানে আমরা জানেন না এই দীর্ঘ আমাদের যে 4 মাস ধরে যে প্রোগ্রাম চলছে সেখানে 57 লক্ষ টাকা খরচ হয়েছে, 57 লক্ষ টাকা সেখানে কিন্তু আমাদের টাকা কালেকশন হয়েছে 14 লক্ষ সামথিং, এখনো পর্যন্ত আমার 40 লক্ষ টাকা ঘাটতি আছে। আমাদের যারা ফেস টিচার আছে, শুন, আমরা যারা ফেস টিচার আছে, হ্যাঁ, আমাদের মজুর ভাই আছে, আমাদের সুমন কলম হাতি আছে, শিবন্তদা আছে, অনেকগুলো আমাদের সঙ্গে ফেস টিচার আছে, এবং অনেক ব্যবসায়ী সঙ্গী আমাদের সঙ্গে যারা যুক্ত আছে, হ্যাঁ, তারা আমাদেরকে এই অর্থ দিয়ে অনেক সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য আমরা চলতে পারছি, এবং আগামী দিনে আমরা, কারণ একটা সংগঠন চলতে গেলে অর্থের যেমন প্রয়োজন আছে তার লোকগুলোরও প্রয়োজন আছে। হ্যাঁ,
অর্থের লোক বল দুটো থাকলে তবেই আমরা কিন্তু যে কোনো সংগঠন কথাটা জিজ্ঞেস করব। গতকালকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 3% ইনক্রিমেন্ট আর 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি এটাই সম্ভব, বাকি আর কিছু সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সংগঠন যে বলেছিল যে সমকাজের সমবেতন এবং পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো অন্যান্য সংগঠনের অনেক দাবি সেগুলো পূরণ করে ছাড়বো, কি মনে হচ্ছে যে এটা কি সম্ভব হবে? দেখুন আমরা যখন ওএসডির কাছে 13 তারিখে যখন বার্তা দিই, তারপরে আমাদেরকে ওএসডির মারফত জানানো হয়েছিল যে আমরা একটা বেতন কাঠামো তৈরি করে দিন। তারপরে আমাদের সংগঠনের যিনি কর্ণধার মইদুল ভাই সম্পাদক, উনি কিন্তু একটা সমস্ত কর্মচারীর জন্য একটা বেতন কাঠামো নির্ধারণ করে মনিজন এবং নমন্য পাঠিয়েছেন। তারপরে সিএম কে বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সিএম যখন দেখা করেনি, আর আমরা যেটা জানি যে একা শিক্ষামন্ত্রী পক্ষে সম্ভব নয়, কারণ এই যে সরকার চলছে এই সরকারের একটাই মাত্র পদ সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, বাকি সব কোনো একটাও কথা বলেনি যে কি হবে না হবে, কিন্তু হঠাৎ করে গতকালকে ফোন করে ডেকে কথাটা বলছে, তার মানে এটা ধরাই যায় যে এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু বলেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আদৌ কি এটা সম্ভব যে বেতন কাঠামোর কথা বলছেন? দেখুন দেখুন 3 লক্ষ টাকা বেনিফিট আর 3% ইনক্রিমেন্ট কিন্তু আমাদের আন্দোলনের চাপে কিন্তু ওই অর্ডারটা হয়েছে। ঠিক আছে, আপনার আন্দোলনের চাপে হলো, কিন্তু এই যে ভাতা বৃদ্ধি, ধরুন আমরা বেতন কাঠামোটা একটু পরে আসছি, ভাতা বৃদ্ধি ধরুন, ভাতা বৃদ্ধি কি সম্ভব হবে সরকার যখন এই ভাবে বার্তা? যদি আমরা সেইভাবে লড়াইটা দিতে পারি, জনায়তা দিতে পারি, সমস্ত সংগঠন মিলে যদি ঐক্যবদ্ধ ভাবে লড়াই দিতে পারি, আমি আশা করছি ভাতা বৃদ্ধি অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ।